আমি চয়ঙ্গ সাউর স্কুলের একজন ইনস্ট্রাক্টর। আমি চলে এসেছি আবার তোমাদের সামনে কি লাইভ ক্লাস নিয়ে। ওকে, আগের লাইভটা একটু প্রবলেমের কারণে কেটে গেছে, সো আবার আমি শুরু করলাম, তোমরা আবার জয়েন করো। ওকে, আজকে যা যা পড়াবে বলে দিই। আমি পড়বো আজকে টপিক গুলো বলি, পাঁচ বর্গের ম্যাজিক, পাঁচের ম্যাজিক বর্গ, তারপরে কি সংখ্যাকে দুই বর্গের সমষ্টি রূপে দেখি আমাদের সাথে কে কে জয়েন করলো। ওকে, আর তোমরা কে কোন জায়গা থেকে বলছো আমাকে একটু কমেন্ট করে জানাও, যে ভাইয়া আমরা এই জায়গা থেকে বলছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কতজন কিভাবে লাইভে জয়েন করলো। ওকে, সাউন্ড কি প্রপার ভাবে শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা দেখি অনেকে আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে আসছে এসকে দাস, বলছে নমস্কার দাদা, নমস্কার। সালমান আল ইসলাম বলছে হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। তারপর হচ্ছে সালমান আল ইসলাম বলছে আমি রাজশাহী কলেজ কলেজিয়েট স্কুল থেকে, ওকে। তারপর সালমান ইসলাম বলছে আমি রাজশাহী থেকে, ওকে। তারপর উম্মে হানি বলছে নরসিংদী থেকে, ওকে, ওয়েলকাম আপু। তারপর এসকে দাস বলছে দাদা রাজশাহী থেকে, ওকে। তারপর হচ্ছে মাইশা ফারজানা বলছে হাই হ্যালো। মাসুদ চৌধুরী বলছে ঢাকা থেকে। তোমরা একটু করো কি, তোমাদের ফ্রেন্ডের সাথে আমাদের এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, একটু শেয়ার করে দাও, তাহলে হবে কি আমরা সকলে মিলে একসঙ্গে ক্লাসটা করতে পারবো, অনেকেই মিলে ক্লাসটা করতে পারবো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে হ্যাঁ এখানে ভাইয়া ক্লাস নিচ্ছে। ওকে, সো আমরা কালকে কি কি পড়েছি আমি একটু রিপিট করি। আমরা পড়েছি মৌলিক সংখ্যা, তারপরে কি পড়েছি, মৌলিক সংখ্যা পড়েছি, তারপরে করেছি কি ম্যাজিক বর্গ, তারপরে কি করেছি ম্যাজিক বর্গ। কালকে আমরা করেছি কি, কালকে আমরা করেছি তিন আর সরি তিন আর চার, তিন আর চারে ম্যাজিক বর্গ করেছি, বাট পাঁচেরটা করিনি, পাঁচেরটা করবো আজকে। তারপর আমরা আরেকটা সূত্র করেছিলাম, সেটা কি ম্যাজিক বর্গের কয়টা ঘর হবে সেটা সূত্র, ম্যাজিক বর্গের তোমার এই সমষ্টিটা কত সেই সূত্র আমরা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন করে দাও এই কমেন্টে, তাহলে হচ্ছে তারা সাথে সাথে নোটিফিকেশন পাবে যে আমাদের এখানে ক্লাস হচ্ছে। আর একটু শেয়ার করে দাও, আর যারা আমাদের জেএসসি গ্রুপে অ্যাড আছো তারা কি করবে, আমাদের এই ভিডিওর লিংকটা জেএসসি গ্রুপে একটু দিয়ে দাও, এবং আমাদের যেসব অফিসিয়াল পেজ মানে গ্রুপগুলো আছে সব সব গ্রুপে একটু দিয়ে দাও, ঠিক আছে, একটু গ্রুপে দিয়ে দাও, আমি হচ্ছে আমাদের ওই গ্রুপে ট্যাগ প্রুফ করে দেই। ওকে, আমাদের এটা তাহলে এই গ্রুপের গুলো হচ্ছে ক্লাস করতে পারবে। ওকে, সো গাইস আমি তাহলে ক্লাসটা শুরু করে দেই, আজকে আমি ক্লাসটা শুরু করে দেই। আমরা নতুন কে কোন জায়গা থেকে আছি, আচ্ছা আমরা কে কোন স্কুল থেকে পড়ি একটু আমরা বলি তো, যে আমরা কে কোন স্কুল থেকে পড়ালেখা করি। ওকে, আচ্ছা আমি তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, প্রথমে আমরা করবো কি পাঁচ এর ম্যাজিক বর্গ করবো, প্রথমে কি করবো পাঁচের
ম্যাজিক বলবো গো, এটা খুব একটা ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ তাহলে আমার কয়টা ঘর লাগবে? ঘরের সূত্র আমরা কি জানি, পাঁচের যেহেতু করবো, পাঁচের ম্যাজিক বলবো, পাঁচের ম্যাজিক বলবো করবো। ওকে তাহলে আমরা পাঁচের যেহেতু করবো, তাহলে আমার ঘর কয়টা লাগবে? আমরা কি জানি পাঁচের ওপর স্কোয়ার সমান কি 25টা। আমার তাহলে কয়টা ঘর লাগবে? 25টা ঘর লাগবে। আমরা এর সূত্রটা বলতে পারি ক স্কোয়ার, কটাকে ধরবো 5, তাহলে 5 এর উপর স্কোয়ার। ওকে সো গাইস, তাহলে আমরা কয়টা ঘর টানবো? 25টা ঘর। আর আমার এখানে তাহলে এখানে সমষ্টি কত হবে? সমষ্টি নির্ণয় সূত্রটা কি আমার কালকে যেটা আমি লিখে দিয়েছিলাম, আমাকে মাথায় আছে? একটু আমার লিখিত কমেন্টে যে আমাদের সূত্রটা মনে আছে কিনা আমি দেখি একটু, যে সমষ্টির সূত্রটা মানে পাঁচ পাঁচের ম্যাজিক বোর্ডের সমষ্টি সূত্র কত হবে একটু আমরা লিখিত, মানে সমষ্টিটা কত হবে ওটা একটু লিখি আমরা, যে আমাদের সমষ্টিটা কত হবে। ওকে উম্মেহানি লিখেছে যে নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ওকে থ্যাংক ইউ। তারপরে মাসে ফারজানা লিখছে যে শিবরাম ফ্রেন্ডস প্রি ক্যাডেট স্কুল রংপুর, ওকে থ্যাংক ইউ। তারপরে শেষ শ্রেষ্ঠ চক্রবর্তী লিখেছে আইডিয়াল গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, ওকে থ্যাংক ইউ। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করে দাও, কমেন্টে মেনশন করে দাও, তাহলে তো তারা হচ্ছে একটা করে নোটিফিকেশন পাবে, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেলে তারা পরে ক্লাসটা দেখে নিতে পারবে, তাহলে তারাও কিছু শিখে নিতে পারবে আমাদের কাছ থেকে। ওকে এসকে দাস বলছে 26, 26 কিভাবে হয়? 26 না, আমরা একটু সবাই মিলে করি, আমি সূত্রটা একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে ক ইনটু ক ক ইনটু 1 প্লাস 1 প্লাস কয়ের উপর স্কোয়ার বাই 2, এটা আমার সূত্র। কয়ের ক সমান কত হবে? ক সমান হবে 5। এখন দেখি তো আমরা পারি কিনা করতে, আমার একটু সঠিক উত্তরটা জানাই, ঠিক আছে? আমাদের সাথে নিয়ামুল হক সিয়াম যোগ করেছে, বলছে হ্যালো ভাইয়া কেমন আছো? ভালো আছি, অ্যান্সার হবে 65, ওকে থ্যাংক ইউ। উম্মে হাবি লিখেছে 65, মাইশা ফারজানা লিখেছে 26, 26 হবে না উত্তর, 26 উত্তর হবে না, ঠিক আছে? আমরা তাহলে কি করবো, এখানে আমি করে দেখি তো কত হয় উত্তর। তাহলে আমার এখানে আসে কি 5, 5 ইনটু 1 প্লাস 1 প্লাস 5 এর উপর স্কোয়ার বাই 2, তাহলে কত হয় 5 ইনটু 1 যোগ 25 বাই 2, তাহলে 5 ইনটু এখানে কত হয়, 5 গুণিত 26, ঠিক আছে, বাই 2, তাহলে এখানে কত হয় 13, 13 দুগুণে 26, তাহলে 5 13 3 5 15 65, 65 আমার কি এখানে অ্যান্সার। আমি আজকে 130-কে 5 দিয়ে ভাগ দিয়েছিলাম, হয় নাই ওটা, একটু ট্রাই করো দেখো, আবার চেষ্টা করো। ওকে তারপর সালমান ইসলাম লিখেছে যে 65, এসকে দাস লিখেছে সরি দাদা 65 হবে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমার কত পেলাম আমি সমষ্টি, এখানে 65 পেলাম। শ্রেষ্ঠ চৌধুরী চক্রবর্তী লিখেছে যে 65, নিয়ামুল অক্সিয়াম লিখেছে 65, মাইশা ফারজানাও লিখেছে 65, ওকে থ্যাংক ইউ। আমি তাহলে এটা করে দেই, ওকে তাহলে আমরা কত পেলাম এখানে, কত পাবো? আমাদের 65 করতে হবে, আমাদের সমষ্টি কত হবে? 65 করতে হবে। তাহলে কিভাবে কি করবো, আগে 25টা আমার কি লাগবে, ঘর লাগবে, 25টা ঘর তাহলে টানি। আমি অতগুলো ঘর টানতে যাবো না এখানে, ঠিক আছে? আমি আবার ওগুলাতে যেমন দুইটা করে ঘর টানলাম বা তিনটা চারটা করে ঘর লাগে, কিন্তু এটাতে আমি কি করবো, প্রত্যেকটা চারটা করলে বেশি ভালো হয়, তাহলে ভেঙে ভেঙে করলে জিনিসটা দেখানো যায়। ওকে আমরা চারটা করে প্রত্যেকটাতে বা তিনটা করে চারটা করে করবো, ওকে? আর এটাতে আমরা একটা করলেই হবে, তাহলে 5টা টানতে হবে, 4, 5, ওকে এদিকেও 5টা টানি, 1, 2, 3, 4, 5, ওকে আমার কয়টা ঘর হলো? 25টা ঘর। এইটা একটু খুব মজাদার কিন্তু একটা টপিক, খুব মজাদার, ঠিক আছে? আমরা যেমন আগে কি করলাম, যে এক থেকে তোমার তিন ঘরে করতে গেলে 1 থেকে 9 পর্যন্ত লিখে নিলাম, দেন আমরা কি করলাম তোমার মানে নিয়ম অনুযায়ী বসালাম, ঠিক আছে না? কিন্তু আমরা এখানে করবো একটু অন্যভাবে, দেখি আমাদের সাথে কে কি বলছে। আর কাকে মনে করো আর মেনশন করে করো সবাই, ওকে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের যারা বেস্ট ফ্রেন্ড আছে বা তোমাদের কাছের বন্ধু, তোমরা মানে যাদের ভালো কিছু চাও, তাদের হচ্ছে কি করো একটু মেনশন করে দাও। ওকে
রেনু মুকাবির কিন্তু আমাদের সাথে চলে এসেছে, বলছে সরি একটু লেট হয়ে গেল, ওকে আমরা বেশি দূর যাইনি, আমরা কন্টিনিউ করতেছি, ওকে। আচ্ছা এবার আমরা দেখি যে ওকে তাহলে আমি শুরু করে দিই, ঠিক আছে। আমার এখানে এটা নিয়ম হলো কি, যেমন ধরো সাপোজ আমার প্রথম কি, প্রথম এক, আমার এটা কি সিঁড়ির মতন, জিনিসটা কিসের মতন উঠবে, সিঁড়ির মতন। ধরো যে আমার এক এখানে বসলো, তাহলে দুই বসবে এখানে, তিন বসবে এখানে, এরকম করে সিঁড়ির মতন আমার জিনিসটা উঠবে কি, সিঁড়ির মতন, এই যে এইরকম ভাবে উঠবে সিঁড়ির মতন, ঠিক আছে। আমার এটা বসবে কি সিঁড়ির মতন, ওকে। তাহলে আমরা দেখি নিয়মটা দেখি, একটা আমি এখন কোথায় বসাবো, একটা বসবে আমার এই জায়গা, এই জায়গা থেকে আমি শুরু করবো, মানে সব নিচের সারি মধ্যের রোতে, ঠিক আছে, এই জায়গাটা থেকে আমি শুরু করবো। তাহলে কি বললাম সিঁড়ির মতন উঠবে, তাহলে কি দুই তিন চার, কি এখানে চার এখানে বসছে না, কিন্তু চার তো মাঠের বাইরে বের হয়ে গেলো, মানে কি ঘরের বাইরে বের হয়ে গেলো, চারকে তো একটা ঘর দিতে হবে, তাই না। আমরা কি দেখো তো এখন একটা জিনিস দেখবো, চারকে দেখো তো আমরা কি এই এই সাইডের ঘরে কি ফেলতে পারছি, বা এই সাইডের ঘরে কি ফেলতে পারছি, বা এই সাইডের ঘরে কি ফেলতে পারছি, আমরা কিন্তু পাচ্ছি না, কিন্তু আমরা এই সাইডে আবার পাচ্ছি, ঠিক আছে, এই সাইডের ঘরে আমরা ফেলতে পাচ্ছি, ওকে ঢুকাইতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, এই সাইডের ঘরের দিকে ওকে ঠেলে ঢুকাই দেবো। আমরা কোথায় ঢুকাবো, এখানে না, আমরা ঢুকাবো একবারে এই শেষের দিকে, একদম শেষে। তাহলে আমরা কি মনে জানলাম যে এক এখান থেকে শুরু হবে, একের পর সিঁড়ির মতন হয়ে উঠবে, দেন দিয়ে তোমার যদি কোনো একটা সংখ্যা বাইরে যায় সেটাকে কি করতে হবে, যে ঘরের দিকে সেটা যাবে সেটা শেষের ঘরে আমরা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা চার হলো, এবার তাহলে পাঁচ এখানে বসবে, ছয় এখানে বসবে, সাত এখানে, সাত দেখো তো বের হয়ে গেল না মাঠের বাইরে, তাহলে কি আমরা এদিকেও দিতে পাচ্ছি না, এদিকেও দিতে পাচ্ছি না, ওপরেও দিতে পাচ্ছি না, কিসে পাচ্ছি, নিচের দিকে। তাহলে এখানে না বসে একবারে কি শেষের দিকে, তাহলে শেষে। আচ্ছা সাত, সরি হ্যাঁ সাত বসলো। এবার দেখো তো আট বসাবো, আটটা কি এখানে চলে আসছে না, তাহলে কি বাধা পাচ্ছে, কি পাচ্ছে, বাধা পাচ্ছে না। তাহলে আমরা কি করব, আটটাকে এই নিচের দিকে বসাবো, আটটাকে কি করব নিচে নামাই দেবো, তার নিচে নামাই দেবো, এই যে এটার আমরা নিচে বসাই দেবো আট, ঠিক আছে না, আটটাকে বসাই দিলাম। তাহলে দেখো আটটাকে এখন এখানে যেহেতু বসাই দিলাম, সে বাইরে চলে গেল না, কোন ঘরের দিকে আসছে, এই ঘরের দিকে, তাহলে এখানে বসবে আট। এবার কি আসবে এখানে, নয়, নয় দেখো তো নয় বের হয়ে গেল না, তাহলে নয় এখানে বসবে। এবার কি দশ, দশটাকে এখানে দেখো বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি এখানে চলে আসবে না, দশ এখানে আসলো। তারপর কি এগারো, বারো, তেরো, এখানে বাধা পেল, তাহলে এটা নিচের ঘর, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, এই জায়গায় একটু সমস্যা আছে, এই জায়গায় একটু আলাদা একটা নিয়ম মনে রাখা লাগবে। এখানে দেখো তো ষোলো আসছে, এই জায়গাটায় আলাদা একটা নিয়ম মনে রাখা, দেখো তো আমার এইখানেও কি একে যদি এদিকে নামাই তাও ঘর পাচ্ছে না, ওপরে নামালেও ঘর পাচ্ছে না, এদিকে দিলেও পাচ্ছে না, এদিকে দিলেও পাচ্ছে না, তখন কি করব, তখন কি করব আমরা, এইটাকে এক ঘর নিচে নামাই দেবো, এক ঘর কি করে দিবো নিচে নামাই দেবো। তাহলে এখানে বসলো ষোলো, ওকে ষোলো বসলো, দিয়ে এবার কি বসবে, তাহলে ওপরে ঘর সতেরো, সতেরো কি আমার বাইরে চলে আসছে না, তাহলে এখানে বসবে সতেরো, আঠারো এখানে, আঠারো কি এখানে চলে আসবে, তাহলে তারপরে কি উনিশ, বিশ, একুশ কি, দেখি আমাদের সাথে কে কে জয়েন করলো একটু আমি দেখি, আমাদের সাথে কে কে জয়েন করলো, ঠিক আছে, নতুন করে বারো দুইবার লিখেছি, তাই না, কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়, হ্যাঁ বারো আমি দুইবার লিখেছি, বারো এখানে হবে তেরো, তেরো এখানে হবে চোদ্দ, পনেরো, ষোলো এখানে, ষোলো এখানে বসবে, সতেরো, ঠিক আছে সতেরো, তারপরে কি এখানে হবে আঠারো,
এখানে হবে 18, এখানে হবে 19, মানে এখানে 19 চলে আসতো, তারপরে কি 20, তারপর এখানে 21, 21। দাঁড়াও একটু দেখি তো কে কে আসলো। দাঁড়াও কে একটু কমেন্ট করবো, যেন দেখি তো। আরেকবার বুঝাই দিব প্রথম থেকে। ওকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি প্রথম থেকে। দেখো আমার এটা কি পাঁচের, কিন্তু আমি কি করব পাঁচের বলবো। আচ্ছা আমি তাহলে একটু মিটাই দিই, আবার প্রথম থেকে আমি করি সবার, যেহেতু একটু সবাইকে আমি আরেকবার কি করি, যেহেতু ওটা লেটে এসছে একটু আমি তার জন্য। আমি আরেকবার প্রথম থেকে বুঝাই দিচ্ছি। একটু সময় দাও আমাকে, আমি একটু মিটাই দিই। দেখো তাহলে আমরা প্রথমে কি আমরা শিখবো, পাঁচ ক্রমে ম্যাজিক বলবো, ঠিক আছে কি? পাঁচ ক্রমে। তাহলে আমার এখানে কয়টা ঘর লাগবে? আমার এখানে লাগবে পাঁচের ওপর স্কোয়ার, মানে কি 25টা ঘর, ঠিক আছে? আমার পাঁচের ওপর স্কোয়ার মানে 25টা ঘর লাগবে। ওকে আচ্ছা, পাঁচ বর্গের ম্যাজিক সমষ্টি কত? 65। আমরা কি সমষ্টি সূত্র আমরা আগে জানি যে ক ইন্টু ওয়ান প্লাস ক স্কোয়ার বাই টু, আমরা এটা কিন্তু সূত্রটা জানি, ঠিক আছে? সো আমরা এখন কি করবো, তাহলে আমাকে উভয় সব দিক যোগ করে আমাকে 65 নিয়ে আসতে হবে, এমন ভাবে সাজাতে হবে যাতে আমার সব যে কোনো দিক যোগ করলে 65 হয়। এখানে এই পাঁচ বর্গ ম্যাজিক বর্গের ক্ষেত্রে তোমার সূত্রটা হলো, নিয়মটা এরকম করে সিঁড়ির মতন, যদি এখানে হয় এক, এখানে হবে দুই, এখানে হবে তিন, ঠিক আছে? আবার যদি দেখা গেল এখানে চার, এই চারটা বের হয়ে গেল না, এই চারটাকে কি করবো, চারটাকে আমরা টেনে দেখো তো এদিকেও আমরা দিতে পারছি না, এদিকেও ফাঁকা ঘর, ওদিকেও ফাঁকা ঘর, কিন্তু যদি আমরা দেখো তো এই না সরি, এদিকেও ফাঁকা ঘর কিন্তু এদিক দেখো তো আমার নিচ দিক, নিচ দিকে আমার আসছে না, নিচ দিকে কিন্তু আমি নিয়ে আসতে পারছি। ওকে আমি কি করতে পারছি, নিচ দিকে নিয়ে আসতে পারছি। আমি কিন্তু নিচ দিকে নিয়ে আসতে পারছি, তার জন্য করবো কি, আমি এটাকে নিচ দিকে নামাই দিব। নিচ দিকে কোন ঘরে? তাহলে তো তোমার একবারে শেষের ঘরে নামাই দিব, আমি একবারে শেষের ঘরে নামাই দিব। জিনিসটা কি বুঝতে পারলা? দেখো এখন আমি অঙ্কটা করছি, অঙ্কটা করতে গেলে তোমরা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা আমি তাহলে শুরু করে দিই। একজন কি বলছে, ক্লাস করতে পারছে না। একজন নাকি ক্লাস করতে পারছে না, একজন একটু গ্রুপে তাকে হেল্প করো তো। আমাদের গ্রুপে একজন বলতেছে যে ক্লাসে করতে পারছে না, একটু ওকে কেউ একজন হেল্প করো, আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে থেকে কেউ একজন ওকে একটু হেল্প করো। তাকে একটু হেল্প করবে একজন, যাতে সে ক্লাসটা আমরা সবাই মিলে করতে পারি, ঠিক আছে? আমরা একটু তার জন্য 2-1 মিনিট অপেক্ষা করবো, যদি সে আসলে আসলো, নাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করে দেবো। ক্লাসটা কিন্তু তোমাদের জন্য, ক্লাস আমার নিতে সমস্যা নেই, আমি অনেকক্ষণ নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু
ক্লাসটা তোমাদের জন্য, যে আমি চাই একজনও যদি বাদ থাকে সে একজন বাদ রাখবো না, আমি সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। কেউ একজন ওকে একটু লিঙ্কটা দিয়ে দাও, আমাদের এই পেজের লিঙ্কটা বা যে কোনো একটা লিঙ্ক আমাদের দিয়ে দাও, আমাদের গ্রুপ পেজের লিঙ্ক বা পেজের লিঙ্ক যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা গাইস, তাহলে আমি দেখি সে যদি না আসলে আমার করার কিছু না, আমি শুরু করে দিই, ঠিক আছে? আমি একটু শুরু করে দিই ক্লাসটা। আচ্ছা আচ্ছা আমি একটু শুরু করে দিই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, আমার জিনিসটা চলবে কিসের মতন? সিঁড়ির মতন চলবে। ওকে, জিনিসটা কিসের মতন চলবে? সিঁড়ির মতন। তাহলে আমি শুরু করে দেই। আমি করবো কি, আমি নিচের কলম থেকে না আমি উপরের কলম থেকে শুরু করবো। আমি আগেরটা বললাম কি, নিচের কলম থেকে, ওটা থেকেও করা যায় বাট উপরের কলম থেকে বেশি সহজ হয়। ওকে, সো আমি নিচের কলমটা, এখন সচরাচর অনেক সময় ভুল হয়ে যায়, আমি নিচের কলম উপরের কলম থেকে শুরু করি। ওকে, সো আমি উপরের কলম প্রথমে দিলাম, প্রথমে কি দিলাম? এক। প্রথমে কি দিলাম? এক দিলাম। এবার কি, তার উপরে আসতে গেলে কি হয়, দুই হয় না? দুই হয়, কিন্তু দেখো তো, দুই কি আমার কোন দিকে ঘর পাচ্ছে? এদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না। তাহলে কি, তাকে কোন জায়গায় আসতে হবে? তীরে আসতে হবে। মানে কি, সে ধরো যে নদী, এই যে ধরো যে এটা একটা কি, একটা এটা একটা নদী, ঠিক আছে? কি নৌকা নিয়ে একজন আছে, নৌকা নিয়ে একজন আছে, ঠিক আছে? এটা হলো একটা পার, আর চার এই পুরো সাইডে কোনো পার নাই, কি আছে? শুধু সমুদ্র, সমুদ্র। তাহলে সে যদি বাঁচতে চায় তাকে কোন দিকে আসতে হবে? পারের দিকে আসতে হবে না, তাকে আসতে হবে কোন দিকে? পারের দিকে। সো সে পারের দিকেই আসবে। দেখো তো, ওকে বাঁচার জন্য ওর এদিকে পুরো সমুদ্র, শুধু তার একটা মাত্রই পার পেয়েছে, তাহলে কি তাকে পারের দিকে আসতে হবে? এখন পারের এই জায়গায় না আসে, সে তাকে ঢুকাবো এই জায়গায় না, কিন্তু তাকে আসতে হবে এই জায়গায়, তাকে বসাবো কোন জায়গায়? শেষের দিকে, ঠিক আছে? এবার তাহলে তিন বসবে, তিন ওপরে বসলো, আবার কি চার, চার দেখো তো কি, আবার এদিকে ঘর পাচ্ছে না, ওদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না, তাকে আসতে হবে কোন দিকে? একদম এই দিকে, চার। এবার কি পাঁচ, দেখো তো, এবার কি বসবে? ছয়, ছয় দেখো তো এর কাছে বাধা পাচ্ছে না, এর কাছে যেহেতু বাধা পাচ্ছে তার জন্য ছয়টা কোন জায়গায় বসবে? ছয়টা আসবে এই নিচের জায়গায়, ছয়, ঠিক আছে? যেখানে যদি বাধা পায় তাহলে আসবে কি, তার নিচে। বাধা পেতে গেলে যে সংখ্যাটা বাধা পাবে তার নিচে বসবে ওটা, ঠিক আছে? পাঁচ বাধা পেলে একের কাছে, তাহলে কি এর নিচে বসাই দিল। এবার কি সাত, আট, আবার কি নয়, নয় দেখো তো বাইরে চলে গেল না, নয় আসবে এখানে, নয়। তারপর কি দশ, দশ এখানে বাইরে, তার জন্য এখানে আসবে দশ, দশ। তারপর কি এগারো, দেখো তো এগারো বাধা পায়, তার জন্য এগারো এখানে, ঠিক আছে? এগারো এখানে। তারপরে কি বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো। এবার এবার দেখো তো ষোলো, আমি এগুলো একটু মিটাই দিই, ষোলো দেখো তো, ষোলো কিন্তু কোনো দিকেই ঘর পাচ্ছে না, সে এদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না, এদিকেও পাচ্ছে না, সে কি অভাগা, সে কি অভাগা। তার জন্য ষোলো কি কি করবে, তার সে তো কোনো জায়গায় যেতে পারছে না, তার জন্য তখন করলো কি, সে আসলে পনেরোর কাছে হেল্প নিতে। তখন মানে ধরো যে এই কি বেকার, কি বেকার, এ হচ্ছে কোনো জায়গায় চাকরি পাচ্ছে না, পনেরোটা কি ওর বন্ধু, পনেরোটা কি ওর বন্ধু, পনেরোকে বলছে দোস্ত একটা চাকরি গুলো দে,
তখন ওই হচ্ছে কি অফিসার, তখন বললো তাহলে কি আমার কিছু লেবার এখানে ফাঁকা আছে, তুই কি আমার নিচের লেভেলে আসবি? তখন বলছে হ্যাঁ আমি তাহলে চাকরি করব। তাহলে কি তাকে সে কি করলো, তার নিচের লেভেলে দিয়ে দিল চাকরি একটা। 16, এবার কি 17, 17 এখানে জায়গা পাচ্ছে না, তাহলে আসবে কোন জায়গায়, এখানে 17। 18 এখানে জায়গা পাচ্ছে না, নিচে চলে আসবে 18। 19, 20, 21 দেখো তো বাধা পাচ্ছে, তার জন্য 21 আসবে এখানে। 22, 23, 23 এখানে কি জায়গা পেল না, তার জন্য এখানে 23। 24, 25 চলে এলো, 25 কি বাইরে আছে না, তাহলে এখানে চলে আসবে 25। আমার এটা কমপ্লিট। আমরা কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু বসাবো না, আমার এখানে মার্কার আছে বলে আমি বসাই আবার মিটাই দিচ্ছি। তোমরা কিন্তু কলম দিয়ে দেখা গেলো মিটাতে পারলে না, কাটাকাটি করে একটা বিশ্রী সিচুয়েশন ক্রিয়েট হবে, ঠিক আছে? সো এখন তোমরা দেখো তো যোগ করে দেখো, যেদিকে যোগ করো সেদিকে হবে তোমার কি 65, ওকে? সেদিকে হবে 65। তোমরা একটু যোগ করতে পারো যে 65 হয় কিনা, ওকে? দেখি আমাদের কে কি কমেন্ট করেছে। আমরা কি জিনিসটা এটা বুঝতে পারলাম, একটু যদি বুঝতে পারি, আমরা কমেন্টে লিখেছি হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি আমি জিনিসটা, ঠিক আছে? বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দিব, কারণ তোমাদের পরীক্ষাতে 4, 5 এই তিনটার মধ্যে পড়ে, তাছাড়া সেরকম কোনো কিছু আসে না তোমাদের প্যাটার্নে ম্যাজিক বর্গতে, ঠিক আছে? 5, 6 না সরি 4, 3, 4, 5 এই তিনটাই তোমাদের আসে এখানে প্যাটার্নে, ওকে? তো বুঝতে না পারলে একটু বলো, তাহলে আমি বুঝাই দেবো আবার। আমার বুঝাতে কোনো সমস্যা নেই, তোমরা 1000 বার প্রশ্ন করলে বুঝাই দেবো, কিন্তু বুঝতে হবে। না বুঝে কেউ যদি বলো তাহলে কিন্তু খুব সমস্যা। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, আমার কাছে যারা পড়ে মানে সামনাসামনি, তাদেরকে আমি বলি ভাই তুই যতক্ষণ না বুঝতে পারবি আমাকে বল, সমস্যা নেই, কিন্তু যদি না বুঝতে পারিস, পরে যদি বুঝতে পারি যে আমি তুই বুঝিসনি তোর খবর আছে। এইটা এরকম হলো আমি, আমি কিন্তু খুব স্ট্রিক্ট, ঠিক আছে? আমাদের সাথে কয়েকজন নতুন আসছে, 2 বার 14 হয়ে গেছে, কই 2 বার তো 14 হয়নি, একবারই 14 আছে মনে হয়, 14 একবারই আছে, ঠিক আছে? 14 একবারই আছে তোমার এই জিনিস। এইটার ক্ষেত্রে তোমার যদি কোনো এক জায়গায় ভুল হয়, তুমি কিন্তু শেষ পর্যন্ত যে বুঝতে পারবে তোমার ভুলটা হয়েছে, ঠিক আছে? তুমি ভুলটা তোমার ধরতে পারবে, ঠিক আছে? এসকে দাস লিখেছে ডান, দাদা রেনু কাবিল লিখেছে ডান, মাসা ফারজানা লিখেছে ডান, রিতা চক্রবর্তী উনি হচ্ছে নতুন মেবি, উনিও লিখেছেন ইয়েস ভাইয়া, ওকে। তারপরে ফারিদা ইয়াসমিন ডান, ওকে, থ্যাংক ইউ। তুমিও মেবি নতুন, আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার করো, যারা নিউ তারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো, এবং আগের ক্লাসগুলো আমাদের কি আমাদের গ্রুপে বা পেজে যে কোনো জায়গায় যেখানে যাবা সেখানে তুমি আমাদের এই ক্লাসগুলো পাবা, ঠিক আছে? এসকে দাস লিখেছে দাদা এরকম জলের মতো সহজ, হ্যাঁ অবশ্যই জলের মতন সহজ। তারপরে সালমান ইসলাম লিখেছে ডান, এসকে দাস লিখেছে ডান দাদা, ওকে। উম্মে হানি লিখেছে ডান ভাইয়া, তারপরে নিয়ামুল হক সেম বলেছে ডান, থ্যাংক ইউ। আর বোঝাতে হবে না, এটা খুব ইজি, ওকে, সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে এটা মিটাই দিই, ওকে? আচ্ছা আমার তাহলে কিন্তু 5 বর্গের এটা কিন্তু টপিকটা শেষ। এবার আমি করব কি, সংখ্যাকে 2 বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এটার আগে আমি একটা জিনিস টাঙ্গাই দিই। দেখো একটা চার্ট, তোমরা তোমাদের কি আমি হোমওয়ার্ক দিয়েছিলাম না, তোমরা বলতে পারো যে ভাইয়ারা খালি আমাদের কি হোমওয়ার্ক দেয়, তারা কিছুই করে না, তারা আমাদের কষ্টটা বুঝে না। দেখো আমাদেরকেও আমাকেও কিন্তু হোমওয়ার্কটা করতে হয়েছে, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য দেখো আমি প্রথমে কি মৌলিক সংখ্যাগুলো লিখে দিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত যতগুলা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 23, 31, 32, 33, 37, 44, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 70, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179,
একবার দেখাই দিলাম, ওকে? এবার আমি কালকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ করো, এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ করো। আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমার জায়গার কারণে আমি 12 পর্যন্ত করতে পেরেছি জাস্ট, তারপর শেয়ার করতে পারিনি, ওকে? আমি একটু বর্গগুলো দেখি। একের বর্গ কত? একের বর্গ হলো এক, একের উপর স্কোয়ার। বর্গ জিনিসটা কেমন? বর্গ জিনিসটা বলতে বোঝায় স্কোয়ারকে, ঠিক আছে? স্কোয়ার তিন
তিনের বর্গ মানে তিনের উপর স্কয়ার মানে তিন তিরিকে নয়। ওকে আচ্ছা, অঙ্কটা করার জন্য এই অঙ্কটা বেসিক্যালি তোমাদের ক নাম্বারে থাকে। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই এক থেকে বিশ পর্যন্ত প্রায় মুখস্থ রাখতে হবে, এক থেকে বিশ পর্যন্ত প্রায় মুখস্থ রাখতে হবে। এখানে একজন বলছে যে বিনতে রাহিম বলছে যে ভাইয়া, সরি আফনান বিনতে আরাহিম বলছে ভাইয়া মাঝখানে নেট চলে গেছে, ষোলোর পরে যদি আরেকবার বুঝাতেন। আমি একটু লাস্টের দিকে বুঝাই দিই তাহলে আমার পক্ষে ভালো হয়, ঠিক আছে? বা আমি তোমাকে ক্লাস শেষে পরে আমাকে পার্সোনালি তুমি যোগাযোগ করো, আমি তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, ইয়াসিন খান লেগেছে, ডান ভাইয়া এসকে দাস লেগেছে, ভাইয়া এই টপিক ছেড়ে চলে গেছে তাই পরে দেখে নিয়েন, আবার করেন নাইলে আবার করেন কোশ্চেন। ওকে, বর্গ মানে ওই সংখ্যার দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি যদি এই কি আপনার বিনতে আরাহিম যদি তুমি বুঝতে না পারো, তুমি করো কি, ক্লাসটা শেষ হয়ে গেলে আবার ওই জায়গাটা একটু দেখে নিও, ঠিক আছে? যেহেতু ভিডিও গুলো আমাদের সেভ থাকে, তোমরা দেখে নিও, তাহলে আশা করি বুঝতে পারবো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে পার্সোনালি তুমি নক করো, আমি তোমাকে বুঝিয়ে দিবো। ওকে আচ্ছা, দেখো তাহলে কি আমাকে এক থেকে বিশ পর্যন্ত বর্গগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে মুখস্থ বলতে কি, যে একবার ঠোঁটস্থ দশটা তো রাখতে হবে, খুব ইজি। এগুলো দেখো তো, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, তারপরের যে দশটা আছে ওই দশটা একটু কঠিন, ঠিক আছে? ওই দশটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে মাথায়, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, একের বর্গ হলো 1, 2 এর হলো 4, 3 এর 9, 4 এর 16, 5 এর 25, 6 এর 36, 7 এর 49, 8 এর 64, 9 এর 81, 10 এর 100, 11 এর 121, 12 এর 144, ঠিক আছে? এরকম করে আমাদের এগুলো মনে রাখতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা তাহলে জিনিসটা কি একটু দেখি, ঠিক আছে? আমি এটাকে একটু সাইডে মেরে দিই, এই জায়গাটা একটু। সাপোজ আমি একটা সংখ্যা বলি, যেমন তোমার সংখ্যাটা 27, না 29, 29, এটাকে যদি আমি বলি যে কি, আমরা টপিকটা কি, যে সংখ্যাকে দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সংখ্যাকে সংখ্যাকে বর্গের দুই বর্গের রূপে প্রকাশ, দেখো তাহলে আমার, আমি যদি 29 কে দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে যাই তাহলে আমার কিভাবে আমি করব, ঠিক আছে? দেখো তো আমার এটাকে কি করতে হবে, আমার এটাকে ভাঙতে হবে, আগে কি করতে হবে, আগে ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙার জন্য আমি কি করব, দেখো তো 29, আর 29 কোনটা, 36 এর আগ পর্যন্ত আমার 29 না, 29 কি হচ্ছে তোমার, 29 হচ্ছে কিসে, এই 36 এর আগে পর্যন্ত, মানে 25 থেকে 1 থেকে 25 এর মধ্যে কি আমার, এই যে আমি এই লাইনটা নিব, এই যে এই লাইনটাকে আমি মার্ক করব, এই লাইনটা দেখো তো আমার কি 29 কি 36 এর আগে থেকে না, মানে কি 1 থেকে 25 এর মধ্যে কি আমার 29 পড়ছে। দিয়ে এবার কি করব, দেখব যে এই তাহলে আমি কয়টা পেলাম, আমি কি কি পেলাম, 1 4 9 16 25, ঠিক আছে? এই কয়টা জিনিস পেলাম, এখন দেখব এই কয়টার মধ্যে কোন কি কি যোগ করলে আমার 29 হয়, কি কি যোগ করলে 29 হয়, তাহলে কি 25 আর 4 এই দুটাকে যোগ করলে আমার 29 হয়, তাহলে কি 25 যোগ 4, তাহলে কি আমার 29 হচ্ছে না, 25 যোগ 4 করলে আমার 29 হচ্ছে। এখন আমরা দেখব যে 25 এর বর্গ কত, 25 এর বর্গ এটা কত, 25 এর বর্গ এটা কত, 5 না 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার প্লাস আবার 4 এরটা কত, 2 এর উপর স্কয়ার। আমার অঙ্ক ডান, অঙ্ক আমার শেষ। আমরা কি বুঝাতে পারলাম, আমি কি বুঝাতে পারলাম জিনিসটা, আমি আরেকটা দিয়ে বুঝাই দিই, আরেকটা ধরো যে সাপোজ আমি দিই 53, আমি কি দেখবো 53, দেখো তো আমার 53টা কিরকম আসছে, 53/2, হ্যাঁ 53, ঠিক আছে 53টা দেখো তো কত পর্যন্ত আসছে আমার, কি 1 53 থেকে ছোট, 4 ছোট, 9 ছোট, 16 ছোট, 25 ছোট, 26 ছোট, 49 ছোট, 64 বড়, মানে কি 64 আগ থেকে যেগুলো আছে সেগুলোকে আমি নিব, তাহলে কি 64 আগ পর্যন্ত পড়ছে কত, 49, 64 53 পড়ছে কিসের মধ্যে, কতর মধ্যে, সরি 53 না
তিপ্পান্ন, 64 না, আমার এখানে পড়বে 81, 81, 81-র মধ্যে, ঠিক আছে কি? আমার কত পড়বে 81-র মধ্যে, না সরি ঠিকই তো বলেছিলাম, 49-এর মধ্যে পড়বে, আমার কত পড়বে 49-এর মধ্যে, এই জিনিসটা কত পড়বে আমার 49-এর মধ্যে নেওয়া লাগবে। তাহলে কি আমার 1 4 9 16 25 36 49 এই কয়টার মধ্যে কি আমার করতে হবে? এখন 53 কে যোগ করতে হবে এই কয়টার, মানে এগুলোর মধ্যে। তাহলে আমি কি কি উপাদান পেলাম? 1 4 9 16 25 36 49 এই কয়টার মধ্যে কোনটা কোনটা যোগ করলে আমার কি হয়? আমার 53 হয়। এটা আমাকে আগে মানে কি করতে হবে, বের করতে হবে। তাহলে কি আমার কত হতো? 49 আর 4 যোগ করলে কত হয়? 53 হয় না? তাহলে আমি কি লিখতে পারি? 49 যোগ 4, ঠিক আছে, সমান কি আমার 53। তাহলে এটাকে কত, 49 মানে কত? 7 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, আমার অঙ্ক শেষ। এই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম, এই জিনিসটা যদি বুঝতে পারি একটু কমেন্টে লিখে দিতে পারে, ডান বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, এখানে 19 বাদ পড়ছে, কোন জায়গায় 19 বাদ পড়ছে? 19টা কোন জায়গায় বাদ পড়েছে? এখানে মেবি, তাই না? হ্যাঁ, এখানে আমার ছুটে গেছে একটা 19। আসলে আমি এটা করেছি জাস্ট ক্লাস নেওয়ার 5 মিনিট 10 মিনিট আগে, তাড়াহুড়ো করে এটা করা আমার। ওকে আচ্ছা গাইস, সরি ওটার জন্য। এবার দেখো, তাহলে ভাই এখানে 19 বাদ পড়েছে, ঠিক করে নিলাম। রেহিনা মকাবের আমাদের অ্যানসারটা দিয়েছে, তারপরে নিয়ামুলক সিয়াম আবার চলে আসছে আমাদের সাথে, তারপরে এসকে দাস দিয়েছে, রীতা চক্রবর্তী দিয়েছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সালমান ইসলাম বলছে আমার নেট আসছিল না তাই ক্লাসে কোনো রেসপন্স করতে পারিনি, ওকে নো প্রবলেম, আবার নেক্সট টাইম ক্লাসে করো। এসকে দাস বলছে সহজ, উম্মেহানি লেগেছে 25+4, তারপরে হচ্ছে রেনু কাবিল লেগেছে, তাহলে অ্যান্সার কই? অ্যান্সার এটাই, এই যে অ্যান্সার এটাই। এসকে দাস বলছে এখন থেকে কর, প্রবলেম নাই, এটা কাকে বলছো জানি না আমি, রেনু কাবিল লেগেছে, ডান। তারপরে এসকে দাস লিখছে দেখেন উপরে দিয়েছি, দেখলাম আমি। এসকে দাস বলছে দাদা অল ক্লিয়ার, ওকে। এসকে দাস অ্যান্সার দিয়েছে, নিয়ামুল অক্সিয়াম দিয়েছে, রেহনু মাকাবির দিয়েছে, উম্মে হানি দিয়েছে 49+4, রীতা চক্রবর্তী দিয়েছে আমাদের অ্যান্সারটা 49+4, ওকে থ্যাংক ইউ। মাসা ফারজানা লিখেছে ডান, ইয়াসিন খান ডান, উম্মে হানি ডান, রীতা চক্রবর্তী ডান, আফনান বিনতে আর রাহিম লিখেছে 49+4, ওকে থ্যাংক ইউ। রেহনু মাকাবির লিখেছে ডান, নিয়ামুল অক্সিয়াম লিখেছে যে ভাইয়া সুজা এগলা, হ্যাঁ এগুলো তো প্যাটার্ন মানে সোজা, প্যাটার্ন মানে সোজা, ঠিক আছে। তারপর সালমান ইসলাম লিখছে যে ডান, ওকে। ফরিদা ইয়াসমিন লিখছে ডান, এসকে দাস লিখছে একদমই সোজা, রীতা চক্রবর্তী লিখেছে হ্যাঁ সোজা, অনেক সোজা এগুলো, ঠিক আছে। আমরা কি এটা বুঝতে পারলাম? আশা করি আমি এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমরা আশা করি যে বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো আমাকে লেখো যে ভাইয়া ডান বুঝতে পেরেছি, অনেকে অবশ্যই রেসপন্স করেছো। এবার আমি কি যাব, কিছু এমসিকিউ এ যাব যেগুলো আমার কি খুব ইম্পর্টেন্ট। আমি কালকে একটা এমসিকিউ তোমাদের বলে দিয়েছিলাম যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, ঠিক আছে। এটা কিন্তু আমি কালকে তোমাদের বলে দিয়েছিলাম, সেটা হবে কি 2, ঠিক আছে, সেটা হচ্ছে 2। তারপরে আর কিছু যেগুলো আমি কালকে তোমাদের টেস্ট করেছিলাম, ওই টেস্টের মধ্যে কিন্তু অনেকগুলো ছিল যে তোমার তিনের ম্যাজিক বর্গে তোমার সমষ্টি কত, তারপর চারের ম্যাজিক বর্গের সমষ্টি কত, চারের কয়টা ম্যাজিক বর্গে কয়টা ঘরের প্রয়োজন, তিনের কয়টা প্রয়োজন, এগুলোই তোমার এমসিকিউ, ঠিক আছে। তারপরে হচ্ছে থাকে যে জেএসসি পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসছিল যে 1 3 5 7 প্যাটার্নটিতে কোন বীজগণিতিক রাশি ব্যবহার করা হয়েছে, এখানে কি তোমার কি ব্যবহার করা হয়েছে বলতো? এটা তোমার 1 3 5 7, 1 3 5 7, এটা কি ধরনের প্যাটার্ন দেখো তো, পার্থক্যটা কত, 2 আসছে না, 2 আর 1 3, 3 আর 2 আর 5, 5 আর 2 আর 7, এরকম করে আসছে না, এরকম করে জিনিসটা কিন্তু আমার আসছে। তাহলে আমার অপশন, তাহলে আমার উত্তর কি হতে পারে? উত্তর দেখো, অপশন আছে আমার, অপশন গুলো দিয়ে আছে ক প্লাস, ক প্লাস 1, খ নম্বর উত্তর আছে, খ নম্বর আছে হচ্ছে 2 ক প্লাস 1, 2 ক প্লাস 1, গ নম্বর আছে, গ নম্বর আছে 2 ক মাইনাস 1, 2 ক মাইনাস 1, ঘ নম্বর আছে, দেখি ঘ নম্বর কি আছে, ঘ নম্বর আছে 3 ক মাইনাস 2, 3 ক মাইনাস 2। এখন আমি জিনিসটাকে কি করব, দেখবো যে আমার কোনটা উত্তর হয়, ঠিক আছে, কি কোনটা উত্তর হয়।
এখন দেখো তো আমি ক প্লাস ওয়ান, আমি যদি এটাকে ক ধরি তাহলে কি এক প্লাস এক দুই হচ্ছে, হয় না? তারপরে কি টু ক প্লাস ওয়ান মানে কি যদি তাহলে দুই একে দুই আর একে তিন, ঠিক আছে? এটা দেখি তো দুই একে দুই মাইনাস ওয়ান এটাও হয় না, তাহলে তিন ক এটাও হয় না, ঠিক আছে না? তাহলে উত্তর কোনটা আসছে উত্তরটা দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে উত্তরটা কি আসে। উত্তরটা কি আছে? উত্তরটা আমাদের একজন কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে, একজন কিন্তু অলরেডি আমাদের উত্তরটা দিয়ে ফেলেছে। আরেকজন দিয়ে ফেলেছে উত্তর, ঋত চক্রবর্তী আমাদের সঠিক উত্তরটি দিয়েছে, তারপরে মাইশা ফারজানা দিয়েছে, উম্মে হানি দিয়েছে, ফারিদা ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। উত্তরটা হবে আমার টু ক প্লাস ওয়ান। এরকম করে থাকতে গেলে আমরা শর্তগুলোর সঙ্গে মিলাই দেখবো, শর্তগুলোর সঙ্গে কি করবো মিলিয়ে দেখবো, ওকে? যদি আমার মিলে যায় তাহলে আমার সঠিক উত্তর আমি পেয়ে যাব। আশা করি এমসিকিউটা বুঝতে পারলা। তারপরে আমরা দেখি কিছু বিশের মৌলিক গুণনীয়ক, বিশের মৌলিক এখন কি করব আমরা, বিশের গুণনীয়ক গুলো আমি বের করবো। বিশের গুণনীয়ক গুলো বের করার পর আমরা দেখবো ওটার মধ্যে মৌলিক কোনটা, মৌলিক মানে কি যে সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না সেটাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। সিম্পল লিখলো, ঠিক আছে? ওকে, আমাদের ইয়াসিন খান অ্যান্সার দিয়েছে, এস কে দাস আমাদের অ্যান্সার দিয়েছে, ওকে থ্যাংক ইউ সকলকে। আচ্ছা, আমার প্যাটার্নে মূলত এই ধরনের এমসিকিউ গুলো খুব বেশি আসে, যে আমি কাল তোমার আসতে পারে কি যে আমি বলে দিই একটু তোমরা মাথায় ঢুকিয়ে নাও জিনিসগুলো, ঠিক আছে? যে তোমার আসতে পারে যে তিনের ম্যাজিক বর্গের ক্ষেত্রে কয়টা ঘর প্রয়োজন, চারের ম্যাজিক বর্গের ক্ষেত্রে কয়টা ঘর প্রয়োজন, পাঁচের ক্ষেত্রে কয়টা প্রয়োজন, ছয়ের ক্ষেত্রে, এরকম করে আমরা তো সূত্র তো জানি, সূত্র আমরা কি করব কয়ের উপর স্কয়ার জাস্ট দিয়ে দেবো। যদি বলে ঘর সংখ্যা তাহলে আমরা কয়ের উপর স্কয়ার দিয়ে দেবো, তাহলে আমাদের যদি 100টা বলে আমরা কিন্তু বের করতে পারবো। তারপরে তোমার যদি বলে যে তিন বর্গের ম্যাজিক বর্গ সংখ্যার সমষ্টি বা সমষ্টি কত, তাহলে কি আমরা সমষ্টি সূত্র সূত্রটা কি জানি, ক ইন্টু ওয়ান প্লাস ক স্কোয়ার বাই টু। আমরা যদি আমাদের যদি 10 দেয় 10ও আমরা কিন্তু বের করতে পারবো। এরকম করে আমাদের সকল এমসিকিউ গুলো করতে হবে। তারপরে কি তোমার বলতে পারে যে একটা সংখ্যা দিতে পারে, বলতে পারে যে এটার গুণনীয়ক গুলোর মৌলিক সংখ্যা, গুণিতক গুলোর মৌলিক সংখ্যা বের করো, এরকম করে তোমাদের দিতে পারে। হ্যাঁ, তারপরে তোমার দিতে পারে কি ক্ষুদ্রতম সংখ্যা যেটা বললাম 2, ওটা একটা দিতে পারে। তারপরে তোমার দিতে পারে কি যে আর কি দিতে পারে, একটা এরকমই দিয়ে দিতে পারে যে সংখ্যাকে দুই ভাগে সমষ্টি রূপে প্রকাশ করে, এরকমই দিয়ে দিতে পারে। ওকে, সো গাইজ, আমি আজকের ক্লাসটা বেশি বড় করব না, আপাতত আমাদের মোটামুটি আমাদের কিন্তু অধ্যায়টা প্রায় পুরোই শেষ, ঠিক আছে? অধ্যায়টা পুরোই শেষ, ওকে? সো আমরা কি করব এখন, আমি এখন দিব কি হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হচ্ছে যে এই অধ্যায় থেকে অধ্যায় থেকে যে কোনো তিনটি সৃজনশীল করতে হবে, তাহলে আমরা কি হোমওয়ার্কটা বুঝতে পারলাম যে এই অধ্যায় থেকে যে কোনো তিনটি সৃজনশীল করতে পারে। তোমরা এখন মনে করতে পারো ভাই অনুশীলন যদি সৃজনশীল না থাকে তখন করবে কি, তোমরা গাইডে দেখবে, গাইডে আর তোমরা চেষ্টা করবে বোর্ডের সৃজনশীল গুলো করার, বোর্ড পরীক্ষা যেমন ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 18 বা এরকম যত বোর্ড আছে, মানে ঢাকা ময়মনসিংহ রাজশাহী যত বোর্ড আছে তোমার সব বোর্ডের ইগুলা তোমরা কি করবা এমসিকিউ গুলো করবা, ঢাকা খুলনা চট্টগ্রাম যশোর বোর্ড এইসব রাজশাহী বোর্ড এইসব বোর্ডের এমসিকিউ গুলো মানে এমসিকিউ করবা, এমসিকিউ সকল বোর্ডে তোমরা এমনি করবা বাসায়। আর আমার হোমওয়ার্কের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে বোর্ড কোশ্চেন গুলো করো, কারণ তোমাদের আমি বলে দিই সবচেয়ে ভালো রেজাল্ট করার একটা নিনজা টেকনিক হলো তুমি যদি বোর্ড করতে পারো, 5 বছরে যদি বোর্ড করতে পারো তোমার 80% কোশ্চেন কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? 80% কোশ্চেন তুমি পেয়ে যাবা। সো আর এটা জমা দেওয়ার শেষ সময় সকাল 10টার মধ্যে আমাকে কালকে সাবমিট করতে হবে এটা, ওকে? আচ্ছা, সো আমরা হচ্ছে কি করবো, আর আরেকটা আমি জিনিস আজকে কিন্তু করালাম না, সেটা আমি কিন্তু বলেছিলাম করাইনি, আমি কি
ওই ছক আছে না একটা মৌলিক সংখ্যা, সেটা কিন্তু আমি করাই না। আমি ট্রাই করেছিলাম, আমার পুরো বোর্ডটা লেগে যাচ্ছে, তাও আমি ঠিকভাবে করতে পারছি না জিনিসটা। তখন আমি কি করলাম যে আমি একটা শর্ট ভিডিও করে ওটা আমার তো আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে দিবো, দেন আমি কি করবো তোমরা দেখে নিবো, আমি বলে দিবো যে আমি ক্লাসটা আপলোড দিয়েছি, তোমরা তখন যে ওটা দেখে নিবো, অনেক মজার একটা ক্লাস হবে। ওকে, সো গাইজ, আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এখনো করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লিংক আমরা দিয়ে দিবো, তোমরা সাবস্ক্রাইব করে নাও। বা তোমরা ইউটিউবে যে লিখবা আওয়ার স্কুল আসিফ মল্লিক লিখলে আমাদের এটা চলে আসবে, বা আওয়ার স্কুল লাইভ লিখলে চলে আসবে আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলে কিন্তু অনেক স্কিল ডেভেলপমেন্টের ভিডিও আছে, কম্পিউটার বেসিক ভিডিও আছে, তারপরে আমাদের অনলাইন ক্লাসেস আছে, অনেক ম্যাথ হ্যাক্স আছে, লাইফ হ্যাক্স আছে, বই রিভিউ আছে, অনেক কিছু আছে, তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, আর আমাদের এই আওয়ার স্কুল লাইভ গ্রুপ পেজ, আওয়ার স্কুল গ্রুপ পেজ আর কি, আওয়ার স্কুল লাইভ, আওয়ার স্কুল পেজ যেটা থেকে আজকে আমি লাইভে আসলাম, এগুলো আমাদের প্লিজ তোমরা এগুলোর সাথে জয়েন হয়ে থেকো, বা লাইক দিয়ে রেখো, ফলো করো, কারণ তোমরা তাহলে তোমরা কি পারবা আমাদের সকল আপডেট গুলো তোমরা সহজে জানতে পারবে। ওকে, সো গাইস, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো এবং আওয়ার স্কুলের সাথে থাকো। ওকে, বাই।